হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে, আলু দিয়ে চিকেন কষা। এখানে আমি নিয়ে নিয়েছি 500 মতো চিকেন। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি আদা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা এটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য জিরে গুঁড়ো ও সামান্য হলুদ গুঁড়ো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মাংসটা কষতে থাকব। অল্প ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে আমি সামান্য গরম জল দিয়ে দিচ্ছি, যাতে চিকেন ও আলুটা সেদ্ধ হয়। এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেছে চিকেন কষা। আপনারাও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।